হাতে আর মাত্র কয়েকটা দিন 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন, তার আগে বামেদের পক্ষ থেকে নয়া প্রচার কৌশল, একেবারে ভোটের লোকাল ভোটের এই মুহূর্তে টার্গেট, যেখানে ভোটের লোকাল ধরে নানান জায়গায় কাজে যাচ্ছেন মানুষজন, তাদের কাছে পৌঁছে দেওয়া এই মুহূর্তে বামেদের মূল লক্ষ্য। ভোর 4:30 থেকে কলকাতার 7টি স্টেশনে ভোট প্রচার করছে সিপিএম, সকাল 8টা পর্যন্ত হবে এই প্রচার। শিয়ালদা, দমদম, উল্টোডাঙ্গা, বালিগঞ্জ, ঢাকুরিয়া, টালিগঞ্জ, যাদবপুর স্টেশনে প্রচার হবে। সরাসরি আমি চলে যাব আমাদের প্রতিনিধি রুমকে, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে টালিগঞ্জ স্টেশন থেকে। ভোরের লোকাল লক্ষ্য সিপিএম এর, টালিগঞ্জ স্টেশনের কি ছবি উঠে আসছে? তুমি যেরকমটা বললে যে 7টি স্টেশন অর্থাৎ শহর কলকাতার যে গুরুত্বপূর্ণ 7টি স্টেশন, সেই 7টি স্টেশনকে টার্গেট করা হয়েছে। যারা দূর দূরান্ত থেকে অর্থাৎ গ্রামগঞ্জ থেকে মানুষজন আসেন শহর কলকাতায় রুটি রুজির টানে, তারা মূলত টার্গেট, তাদের কাছে পৌঁছে যাওয়াই মূল লক্ষ্য কলকাতা জেলা কমিটি সিপিএম এর। এবং যারা সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে টালিগঞ্জ স্টেশনে রয়েছেন, বিভিন্ন জায়গায় ব্যানার পতাকা রয়েছে, প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং তার সঙ্গে রয়েছে এই লিফলেট যেখানে তারা তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি একবার সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই যে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে টালিগঞ্জ স্টেশনে যারা জেলা কমিটির সদস্যরা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা ট্রেনের অপেক্ষা করছেন, যারা দূর থেকে আসছেন তাদেরকে এই লিফলেট দেওয়া হবে। আমি একবার সরাসরি চলে যাব। আমরা দেখেছিলাম সোমবার দিন আপনাদের এই একটা কর্মসূচি ছিল এবং আজও কি লক্ষ্য আপনাদের? আমাদের লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনে যে গ্রামের ভোটার তাদের কাছে আমাদের প্রচার কলকাতা জেলা কমিটি পার্টির পক্ষ থেকে আমরা করছি বিভিন্ন এই 7টা স্টেশনে কলকাতাতে। সেখানে আমরা আবেদন করছি যে এইবারে পঞ্চায়েত নির্বাচনে মানুষের পঞ্চায়েত গড়ে তুলবার জন্য যাতে মানুষ ভোট দেয় এবং ভোটের দিন তৃণমূলের যে সন্ত্রাস তাকে পরাস্ত করে, তৃণমূল বিজেপির যে বাইনারি তৈরি করবার চেষ্টা হচ্ছে তাকে পরাস্ত করে বামপন্থী সহ যেখানে বামপন্থী প্রার্থী নেই সেখানে গণতান্ত্রিক শক্তির প্রার্থী তাদেরকে নির্বাচিত করে জনগণের পঞ্চায়েত গড়ে তুলবার জন্য। অর্থাৎ জনগণের পঞ্চায়েত গড়ে তুলবার তাদের লক্ষ্য, এবং সেই কারণেই এই স্টেশনে স্টেশনে যারা দূর দূরান্ত থেকে যাত্রীরা আসেন তাদেরকে এই লিফলেট দেওয়া হচ্ছে। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই যে এই লিফলেট কি রয়েছে, কি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে? প্রথমে যেটা বলছি সেটা দৈনিক 6000 টাকা, মানে 6000 টাকা মাসে যাতে তাদের মজুরি মাসিক আয় হয় সেটার কথা বলা হয়েছে। তাছাড়া 100 দিনের যে কাজ যেটা আমরা কর্পোরেশন ভোটের সময় বলেছি সেটা নিশ্চিত 200 দিন করার কথা বলা হয়েছে। একটি আবাস যোজনা যে দেওয়া হয় তার যে কারচুপি, তার থেকে যে অর্থ বেনজলে ঢুকে যাওয়া হচ্ছে, সেই আবাস যোজনার যাতে প্রকৃত মানুষের যাদের প্রয়োজন তাদের কাছে যাওয়া হয় এবং সেখানে আবাস যোজনার যে কাজ প্রপারলি যার জন্য দেওয়া হচ্ছে সেটাতে। অর্থাৎ মীনাক্ষী, একাধিক প্রতিশ্রুতি রয়েছে, জব কার্ড থেকে শুরু করে আবাস যোজনা, যেখানে একাধিক প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে হাজির ভোরের লোকালে হাজির সিপিএম। সঙ্গে থাকো, আমি চলে যাব যাদবপুর স্টেশনে। আমাদের অপর প্রতিনিধি অঞ্জিলা রয়েছেন আমার সঙ্গে। অঞ্জিলা, ছবি দেখাও, কথা শুনতে চাইবো এই মুহূর্তে যারা প্রচার করছেন ভোরের লোকালে। একেবারে মীনাক্ষী, রুমকি যে ছবিটা তুলে ধরছিল টালিগঞ্জ স্টেশন থেকে, এই মুহূর্তে আমি তোমার সঙ্গে তুলে ধরবো ঠিক এই যাদবপুর স্টেশনে সকাল সকাল কি ছবি, কারণ ভোর 4:30 থেকে এই প্রচার শুরু হয়েছে। এই মুহূর্তে একটি লোকাল এসছে এবং তাদেরকেই মূলত টার্গেট করা হচ্ছে এবং তাদের হাতে লিফলেট বিলি করা হচ্ছে। আমি রবিকে বলবো, রবি একটু ছবিটা দেখাও, যে সিপিএম এর যারা রয়েছেন সমর্থকরা তারা কিন্তু যারা আসছেন লোকাল করে তাদের হাতে কিন্তু এই লিফলেট বিলি করছে। ভোর 4:30 থেকে সেই লিফলেট বিলি শুরু হয়েছে, 8:30 পর্যন্ত সেই কর্মসূচি হবে এবং প্রত্যেকটি লোকালকে কিন্তু লক্ষ্য করে, অর্থাৎ এক কথায় এই পঞ্চায়েত ভোটের আগে যে ভোট প্রচার সেই ভোট প্রচারে কিন্তু ভোরের যে লোকালগুলো রয়েছে তাকে টার্গেট করা হচ্ছে। অর্থাৎ এক কথায় যারা রুটি রুজির টানে বিভিন্ন পঞ্চায়েত এরিয়া থেকে কলকাতা শহরে আসেন এবং বিকেলবেলা ফিরে যান, অর্থাৎ এক কথায় যারা লড়ে খাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদেরকে একবারে টার্গেট করা হচ্ছে এবং তাদের হাতে সকাল থেকে বিলি করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম এই একই কর্মসূচি নেওয়া হয়েছিল সোমবার এবং তারপর শুক্রবার, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রচুর বামকর্মী সমর্থকরা রয়েছেন। আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে আপনারা লিফলেট বিলি করছেন, টার্গেট হচ্ছে ভোরের লোকাল যারা ধরে আসছেন, যারা ভোর রাতে বাড়ির থেকে বেরোয় আবার রাত্রিবেলা বাড়ি ঢোকে, এই মানুষগুলোর কাছে আমাদের কথা পৌঁছতে হবে। তো কীভাবে আমরা পৌঁছবো? এইবার আমরা এই ভাবনাটা আমাদের এসছে যে এই মানুষগুলোকে কলকাতায় আসে, হাজার হাজার মানুষ আসে কাজের জন্য, তাদের কাছে যাতে আমাদের কথা পৌঁছতে পারি যে লুটেরাদের পঞ্চায়েত যেটা চলছে লুটেরাদের পঞ্চায়েত থেকে তুলে ফেলে দিতে হবে, মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে হবে। মানুষের আপনারা পঞ্চায়েত করবেন, কিন্তু মানুষ কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রতিশ্রুতি এইটাই যে যা চালু আছে সরকারি প্রকল্প
এগুলো যাতে সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, যাতে লুট না হয়। এখন তো লুট হয়ে যাচ্ছে, টাকা 100 দিনের টাকা লুট হয়ে যাচ্ছে, আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে, গ্রামে পুকুর খনন না হয়ে সেই টাকা লুট হয়ে যাচ্ছে, নানানভাবে কাটমানি হচ্ছে, তোলাবাজি হচ্ছে, হুমকি চলছে, মারাত্মক অবস্থা গ্রামগুলোতে। এইটার থেকে পরিবর্তন চায় মানুষ, চাইছে আমরা মানুষের সাথে আছি। এই মুহূর্তে যে যাদবপুর স্টেশনের ছবি তুলে ধরলে তুমি, অঞ্জিলা আপাতত ধন্যবাদ তোমাকে, এবং রুমকি তুলে ধরলে তুমি টালিগঞ্জ স্টেশনের ছবি, যেখানে স্টেশনের মধ্যে প্রচার চালানো হচ্ছে, ট্রেনের ভেতরে লোকাল ট্রেনে প্রচার চালানো হচ্ছে, ভোরের লোকালে পৌঁছে যাচ্ছে সিপিএম পঞ্চায়েতের নির্বাচনের প্রচারে।